আচ্ছা সালামুয়ালাইকুম আজ আমি আপনাদের দেখাবো কীভাবে স্কাই বিপিএন বাংলাদেশে ব্যবহার করবেন প্রথমে আপনার যে কোনো নেট কানেকশন থাকতে হবে বা কিছু এম বি থাকতে হবে আপনার সিমের ভিতরে আমি ওয়াইফাই কানেক্ট রেখে ডাউনলোড করলাম অ্যাপসটি ডাউনলোড করতে যাচ্ছি ডাউনলোড করে আপনাকে দেখাবো যে কীভাবে ইউজ করবেন স্কাই বিপিএন আপনার বাংলাদেশে প্রথমে প্লে স্টোরে যান এখানে রাইটিং করেন এস কে ওয়াই স্পেস দিয়ে পি বিপিএন তারপর সার্জ অপশন অথবা উপরে চলে আসে ওটা ক্লিক করলে হয় আমি সার্জে ক্লিক করলাম এখানে দেখেন প্রথমেই আছে আপনার স্কাই বিপিএন বেস্ট ফ্রি বিপিএন পোরোক্সি এর উপরে ক্লিক করবেন এবারে করে নেন সময় লাগছে নেট সোলো আছে এবার ওপেনে ক্লিক করবেন এখানে অনেকগুলো অপশন লেখা আছে কোনোটা সিলেক্ট করার দরকার নেই জাস্ট আপনি লিখবেন স্টার্ট কানেকশন ওখানে ক্লিক করবেন তারপর যেখানে চাব ওখানে ক্লিক করবেন হাত দিয়ে দেখানোই রয়েছে বেসিক এখানে দেখেন দুটো অপশন আছে বেসিক প্রিমিয়াম আপনি বেসিক যেটা আনলিমিটেড এটা সোলো কাজ করবে প্রিমিয়াম ভালো স্পিড আপনার যদি থ্রি যে হয় আপনার থ্রি জি স্পিড পাবেন ফোর জি হলে আপনার ফোর জি স্পিড বা ওয়াইফাইয়ের স্পিডের কাছাকাছি এটা থ্রি এম বিপিএসের উপরে থাকে এবার আপনার আপডেট দিয়ে নিলে সব থেকে বেটার হয় কারণ আপনার আপডেট দিলে এটা ভালো কাজ করবে এবং ভালো স্পিড পাবেন এটা লিমিট ইন্টারনেট তারপর ভালো কাজ করবে আমি আপডেট দিলাম এখান দেখেন গেট ফ্রি ট্রেপ ওয়ান জিবি আপনাকে ওয়ান জিবি হ্যালো ইনভাইটের উপর এখানে আপনার এমবি আছে আমার আগে ইনস্টল করা ছিল যে কারণ এমবিটা বর্তমানে দিচ্ছে না এখান থেকে লেখা আছে লাকি আপনি এম গুলো আপডেট দিয়ে নিতে পারেন দরকার নেই আপনার পঁচিশ এমবি নিল আপনাকে জিবি দেবো অবশ্যই কারণ ফার্স্ট টাইম আপনাকে পাঁচশো এম বি দেবে এবং এখান থেকে এখানে আরও লেখা রয়েছে ইনভাইট ফেরেন আপনি যদি লিঙ্কটি কপি করে এখান থেকে সেন্ড করেন আপনাকে লিঙ্কের মাধ্যমে যদি ডাউনলোড করে ওই লোক কানেক্ট করে আপনাকে অনজিবি করে দিবে আমি ব্যাগে দিলাম পঁচিশ এম বি রয়েছে আমার এখানে এবং এখানে দেখেন একটা লেখা আছে সিং আপ আপনি যদি সিং আপ করেন তাহলে আপনাকে অবশ্যই অ্যাকাউন্ট অন্য মোবাইল ইউজ করলেও আপনাকে এমবিটা দিয়ে দেব অথবা আপনি পরবর্তীতে আনন্স্টাল হয়ে গেল আবার এমবিটে রিটার্ন পাবেন আপনার যে এমবিটা থাকবে আমি লগ ইনে ক্লিক সরি সিং এ ক্লিক করলাম আমার ফেসবুকটা দিলাম এখানে ফেসবুকে আমার আগে লগ ইন করা ছিল এবং এটার ভিতরে এমবিও ছিল সাকসেস রেজিস্টার দেখেন আমার এখানে বিটা চলে আসছে আগে যেটা ছিল আমার আগে আগে ক্রিয়েট করা আসিল যেখানে বিটা চলে আসছে আপনি প্রতি ইনভার্টের উপরে ওয়ান জিবি করে দেবে ওই লিঙ্ক থেকে যদি ডাউনলোড করে এক এক মোবাইলের জন্য ওয়ান জিবি করে আপনাকে দেবে লিঙ্কটা অবশ্যই এক একবার এক লিঙ্ক সবাইকে সেট করলে হবে না এক একবার এক একজনকে দিতে হবে ওকে এবার দেখা যাক আমার ওয়াইফাই স্টপ করে দিলাম এবং এখানে ডাটা ডাটা চালু করে দিলাম আমি ব্যালেন্সটা চেক করে নিচ্ছি আপনাকে দেখাচ্ছি এখানে জিরো জিরো সরি ওয়ান স্টার ফোর হ্যাশ ডায়াল করে দেখাচ্ছি আপনাকে আমার এমবি আছে কি আর নেই আমার কোনো এমপি বর্তমানে নেই ইউ আর ইউজিং পে অ্যাজ ইউ গো ইন্টারনেট ওকে আমি সফটওয়্যারটা ওপেন করতে যাচ্ছি লেখা দেখেন এখন কানেক্ট অবশ্যই কানেক্টে আপনার ইউনাইটেড স্টেট নাও নিতে পারে কারণ বর্তমানে বউ লোক আছে যদি নেয় তো ভালো আপনি এটা চেঞ্জ করে দিতে হবে ইউনাইটেড স্টেট নেবে না আপনাকে এখানে হংকং অথবা জাপান আমি জাপান সিলেক্ট করলাম দেখেন এখানে কানেক্ট নিয়ে নিয়েছে উপরে যদি কানেক্ট নেয় অবশ্যই আপনার চাবি অথবা একটা তালা চলে আসবে আর যাদের এমআই বা অপো ফোন তাদের সম্ভবত এখানে একটা নোটিফিকেশন থাকবে উপর সাইডে আপনার নোটিফিকেশন দেখাবে তালা বা চাবি আসবে না কানেক্ট হলে তো অবশ্যই বুঝতে পারবেন আমি এবার ইউজ করে আপনাকে দেখাচ্ছি স্পিডটা কেমন পাচ্ছি আমি ইউটিউবে যাচ্ছি ইউটিউবে যাচ্ছি এবং আমার ভিডিও প্লে করছি কারণ না হলে আমাকে কপি গ্রাইট দেওয়ার সম্ভাবনা আছে অন্য কোনোগুলো ওপেন করলে আমি এটাই ক্লিক করলাম কিছুটা সোলো আছে এবং আমার হ্যালো আসসালাম

টুইটারে যেতে পারেন টুইটার চেক করেন দেখেন সব কিছুই ক্লিয়ারলি চলছে এবং আমি আপনাকে ডাউনলোড করে চেক করছি একটা কিছু যে কতটা স্পিড রয়েছে এটাই ডাউনলোড দিলাম আমি সে ডাউনলোড কপি আসছে না যেহেতু আমি ডাউনলোড অপশনটা দেখছি না আপনার ইটার্ন নেই আমার এই মুহূর্তে ডাউনলোড করা আমি অফলাইনে ডাউনলোডে ক্লিক করলাম এর মধ্যে পুরো আছে সমস্যা নেই আপনি এই থেকে ডাউনলোড করতে পারবেন আপনার টিউব মেট অথবা থেকে ডাউনলোড করে দেখতে পারবেন ওকে আপনার কতটুকু ইউজ হলো সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন এখানে দেখেন লেখা আছে পাঁচ হাজার পাঁচশো নব্বই এম আপনি যত লোকে ইনভাইট করবেন তত আপনাকে জিবি করে দেবে ওকে বাই বাই আপনার যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য